আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন, আর আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজকের আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এবং অনেক ভালোবাসা রইল। তো আশা করব ফুল ভিডিওটা দেখবেন আর আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ছোট্ট বোনটির। তো এখানে হচ্ছে পরোটা, কিছু রোল, সমোসা, রুটি কিভাবে আপনারা ফ্রিজ আপ করে রাখবেন সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখবেন। এখানে নিয়ে নিলাম হচ্ছে কিছু চিকেন। তো চিকেনটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম থুল, যে বুকের মুরগির যে বুকের চিকেনটা হয় সেটা আমি নিয়েছি একদম হাড্ডি ছাড়া। তো এটা চাইলে আপনারা সুপার শপ থেকে এভাবে কিনে আনতে পারেন, সেটা হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি নেয়। আর এভাবে চাইলে আপনারা চিকেন গড়ে এনে আপনারা কেটে নিতে পারেন। গাজর নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ এখানে দেখতে পেয়েছেন, এটা হচ্ছে জিরা গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে গরম মশলা, এটা মাংসের মশলা, আদা রসুন পেস্ট। তো এখানে বলে দিলাম কী কী মশলা নিলাম। আর এখানে হচ্ছে দুই রকমের ইয়ে হবে, আলু দিয়ে চিকেন একদম ভাজা ভাজা করে হচ্ছে দেওয়া হবে, আর গাজর আর ক্যাপসিকাম এই মাংসটা টুকরো টুকরো করে কেটে তারপর হচ্ছে এটার সাথে দেওয়া হবে। তো দেখতে থাকুন আমি কীভাবে এটা তৈরি করি। গড়ে নর্মাল কিছু দিয়ে আপনারা চাইলে এটা কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হচ্ছে একদম অল্প পরিমাণের তেল। সমোসাতে বেশি, সমোসার যে পুর তৈরি করা বেশি তেল দেওয়া লাগে না, কিন্তু তাহলে হচ্ছে ভিতরে একদম তেল তেলা একটা পানি পানি যে ভাব সেটা হয়ে যায়। তো অল্প পরিমাণের তেল দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেল একদম ভাসা ভাসা না, ভাসা ভাসা করে কিন্তু আমি তেলটা দেইনি। আর অল্প করে লবণ দিয়ে দিলাম, খুবই সামান্য যেন পেঁয়াজটা আর কি এটা মজে যায়। তো দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম, আর এখানে যে মশলাগুলো রেখেছি সেটাই আমি দিয়ে দেবো। এখানে গাজর দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝাল খেতে চাইলে আপনারা ঝাল দেবেন, আর যদি ঝাল না খেতে চান তাহলে অল্প পরিমাণের কাঁচামরিচ দেবেন। কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, মাংসের মশলা, আদা রসুন পেস্ট আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকামটাকে ভালোভাবে একদম নাড়াচাড়া দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একদম ইয়ে করে নিলাম। তো হালকা পরিমাণের পানি উঠছে যেহেতু গাজরটা ফ্রিজ আপ করা ছিল সেই জন্য, তো কোনো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে তাজা গাজরটাও বাজার থেকে এনে দিতে পারেন। আর যে চিকেনটা আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা সাইজ করে, একটা আর কি ইয়ের সাহায্যে, ছুরির সাহায্যে। তো আপনারা এখানে চাইলে কিন্তু, আমি এর আগে বানিয়েছিলাম লাউয়ের যে ছিলকা হয় সেটা দিয়ে আর আলু দিয়ে চিকেন দিয়ে, ওটাও আমার কাছে খেতে ভালো লাগছে। আসলে অনেকের কিন্তু সামর্থ্য হয় না এই যে অনেক কিছু এনে আর কি এগুলো ঘরে তৈরি করার, তো আমি অল্প করে তৈরি করে দেখালাম। অনেকে কিন্তু অনেক মশলা ইউজ করেন, যারা নর্মাল আছেন তারা কিন্তু আসলে এগুলো সবসময় সচরাচর ঘরে থাকে না। তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি, আর আপনারা চাইলে এভাবেও কিন্তু সিম্পলভাবে তৈরি করতে পারেন গড়ে আদা রসুন বাটা দিয়ে আর শুধু গড়ে যা মশলা আছে। তো এটা ভাজা জিরে গুঁড়োটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো আর একটু টেনে গেলে আমি এটাকে হচ্ছে নামিয়ে নেব, নামিয়ে আর যে আলুটার টুকরো করে রেখেছিলাম, আলুর একটা সমোচা হবে, তো সেই আলুর জন্য একটা কড়াই বসিয়ে দেবো, আলুটা হচ্ছে ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিলাম, কালো একদম মেচমেচা। তো আমি যেহেতু এখন আর বেশি একটা মাজি না, শরীরটা অসুস্থ ছিল, আর এই ভিডিওটা আমি বলে দিচ্ছি, আমি যখন আর আমার মেয়ে যখন পেটে ছিল তখনই ছিল এই ভিডিওটা, আমি দিতে পারিনি অসুস্থতার কারণে, তাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে কথা বলতেই দিয়ে দিলাম হচ্ছে আলুটা, আর তেল দিয়ে ভেজে নেব ভালোভাবে একদম। তো এই আলুটা কীভাবে কেটেছি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন, আর এখানে বলার কিছুই নেই, একদম দেখেও কিন্তু অনেকই কিছুই বোঝা যায়। তো হলুদ, লবণ আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে একদম ভেজে নেব। তো এখানে আলুগুলো সাইড করে মাঝখানটা একটু ফাঁকা করে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। তো চিকেনটা হচ্ছে এটা আর এক সাইজে কেটে নিয়েছিলাম আমি, আলুটা যেভাবে আর কি কেটেছি ওইভাবে কেটে তারপর হচ্ছে ইয়ে করলাম, ভেজে নিলাম। তো এখানে আলু ভাজা আর ওই পুরটা হয়ে যাওয়ার পর চলে আসলাম, আর এটা কিন্তু আমি স্বপ্ন যে সুপার শপগুলো হয় সেটার থেকেই এনেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন
ক্যাপসিকামের পুরটা, আর ওটা হচ্ছে আলুর। তো এভাবে কিন্তু সিঙ্গারাও বানিয়ে খাওয়া যায়। আপনারা চাইলে সিঙ্গারাও বানিয়ে খেতে পারেন। আর এখানে হচ্ছে আমি একটু আটা গুলে একটা আঠা তৈরি করে নিলাম আর কি, যদি এভাবে বলতে পারেন, একটা সুপার গ্লুপ আর কি সমোচার জন্য। তো চলে আসলাম সমোচা তৈরি করার জন্য। আর একটা শিট দিয়ে আমি দুই রকমের ভাঙা আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। তো আসলে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি আসলে দেখেও না আর কিছু মানে ইয়ে করো না, আমার হাজবেন্ড যেহেতু শিটগুলো এনেছে তাই আমি ভাবলাম যে একটু বানিয়ে নিই। আর আমার তো এমনও বাইরের জিনিস খাওয়া হয় ভালোই, তবে আমি বেশি খেতে না পারলেও বাইরের জিনিস আমার খাওয়া হয়, অল্প করে খাই যদিও, কিন্তু আমার বাইরের জিনিসই বেশি খাওয়া হয় ভাতের চেয়েতেও। তো এখানে ভাঙা কিভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একভাবে ভেঙে তারপর আমি দেখিয়ে দিলাম। আর এভাবে সোজা করেও আপনারা চাইলে ভাঙা দিতে পারেন, যেমন প্রথমে সোজা সাইডটা আর দুই পাশ থেকে মুড়ে তারপর হচ্ছে একদম সোজাভাবে রোলটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন রোলের, দেখতেও বেশ ভালো লাগে। আর এই শিটগুলো কিন্তু ঘরেও বানানো যায়, তো আমার পক্ষে এখন আসলে সম্ভব না আপনাদের সাথে শেয়ার করা এই শিটটা আপনারা কিভাবে বানাবেন, কেননা আমি হচ্ছে এখন যেহেতু আমার বেবিকে নিয়ে ব্যস্ত সেই জন্য হচ্ছে আমি পারবো না এখন দেখাতে। আর যতটুকু পারবো ততটাই আপনাদের সাথে শেয়ার করব, ঘরোয়াভাবে যেহেতু আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, তার মধ্যেও ভাবলাম যে একটু শেয়ার করে দেই আমি যে এই কাজগুলো করে থাকি। অনেক সময় কিন্তু আল্লাহ রিজিকে যা লেগেছে তাই খাচ্ছি আলহামদুলিল্লাহ, তো ভালো খাচ্ছি খারাপও খাচ্ছি, আল্লাহর দান রিজিক, তো যখন যা লিখে রাখছে সেটাই কিন্তু আর কি খাচ্ছি। তো আমি আসলে কখনো মন খারাপ করি না যখন খারাপ কিছু রান্না করি, খারাপ কিছু না, যখন নর্মালি অনেকেই নর্মাল কিছু রান্না করলে মন খারাপ থাকে, আসলে আমার ওরকম হয় না। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কাছে লাখ লাখ শুকরিয়া, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ড আর আমার বেবির জন্য। তো দেখুন আমি রোলগুলা বানিয়ে কত করে রেখেছি এখানে, আর আমি কিন্তু এভাবে করে ফ্রিজে রেখে দেব। তো চলে আসলাম আরও দুইটা রেসিপিতে। আপনারা ঘরে কিভাবে রুটি তৈরি করে ফ্রিজ আপ করে রাখবেন, যারা চাকরিজীবী মানুষ তারা কিন্তু প্রত্যেক দিনের রুটি তৈরি করে খেতে পারে না। তো আমার চাকরি তো আমি আসলে করি না, তো আমার হাজবেন্ড যেহেতু করে আর বেবিকে নিয়ে সম্ভব হবে না এত কিছু তৈরি করার, যেহেতু আমার মা ছিল সেজন্য আমি হচ্ছে এই রুটিগুলা আর কি, বোন ছিল সরি, তৈরি করে নিলাম, মা হচ্ছে পরে এসেছে রুটি বানানোর পরে। এখানে পানি দিয়ে দিলাম আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল। আর আমি কিন্তু রুটিটা সুন্দর হওয়ার জন্য আর ভালো একদম রাখার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিলাম, এই যে পাত্রেটা দেখতেই পেলেন আপনারা, আর হচ্ছে আটা মিক্স করে তারপরে হচ্ছে এই পাতিলে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখন ঢাকনা, ঢাকনা দিয়ে দু তিন মিনিট ঢেকে তারপরে হচ্ছে এটা সিদ্ধ করে একদম আটাটা গোলা বানিয়ে নিলাম একদম ভালোভাবে। যতক্ষণ আপনাদের শক্তিতে গোলায় ততক্ষণই আসলে এটা ডলে নেবেন, যতক্ষণ ভালো লাগে আর কি ডলতে। তো যত আসলে ডলা যায় ততই কিন্তু রুটিটা সুন্দর হয়, হাতে যতক্ষণ ভালোভাবে আপনারা মেজে নেবেন এই ইয়াটা ডোটা তত সুন্দর হবে, রুটিটা ফেটে যাবে না। আর চালের গুঁড়ির রুটি কিন্তু অনেক সময় ফেটে যায়, তো এটা কিন্তু অর্ধেক চাল আর অর্ধেক আটার রুটি। তো আমি কিভাবে এটাকে হচ্ছে সেকে সেকে রাখবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যতটুকু আমার সম্ভব হয়েছে ততটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই আপনারা আশা করব বুঝতে পারছেন। তো এখানে একদম যেন না দাগ লেগে যায় ওইভাবেই কিন্তু আমি এটাকে হচ্ছে সেকে নিচ্ছি দেখতেই পেলেন। আর এই সমোচাগুলো আমি কিভাবে তৈরি করলাম সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো আমার ঘরে যেহেতু খাওয়া হবে সেজন্য বেশি একটা আমি সাইডগুলো কেটে ফালাইনি, সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো একটা উড়না বেছিয়ে বিছিয়ে তারপরে আমি জুড়ে ঠান্ডা করে হচ্ছে এখানে রাখলাম, আর এই পলিতে রাখবো আমি। তো এই পলিথিনগুলো কিন্তু অনেক শক্ত টাইপের হয়, আর এগুলো আপনারা সুপার শপে কিনতে পাবেন বাইরেও পাবেন। আর আমি এই যেহেতু পলিগুলো অনেক ফাঁস টাইপের হয় সেই জন্য হচ্ছে আমি মাঝখান থেকে কেটে সাইডগুলো একটু পুড়ে নিয়েছি ম্যাচ দিয়ে, তো গ্যাস লাইট দিয়ে আর কি। আর এখানে হচ্ছে রুটিগুলো আমি ভরে রাখবো,
বরে হচ্ছে সরি রেখে দেব, আর সমুচাগুলো তো ফ্রিজ আপ করে এভাবে কিন্তু রাখতে পারবেন আপনারা পলিতে, একটার উপরে একটা করে রাখতে পারবেন। আর খুরসুনের সাহায্যে হচ্ছে আপনারা চাইলে ওটা খুলে নিতে পারবেন ফ্রিজ থেকে একদম বের করেই। তো এখানে হচ্ছে একটা পরোটা তৈরি করে নেব, সুন্দর করে ডিম দিয়ে দিলাম আর লবণ পরিমাণ মতো, নুন আর হচ্ছে উষ্ণ গরম পানি, তো দিয়ে ডোটা সুন্দর করে তৈরি করে উপরে তেল মাখিয়ে রাখলাম। তারপরে এক ঘন্টা রেস্টে রাখার পরে দেখুন সুন্দর করে আমি ডো বানিয়ে নিছি, গোল গোল করে একদম সাইজ করে আর কি, সব কটা এক সাইজের করে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো করেই দেবেন। আর এখানে এটা আমি কিভাবে তৈরি করছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে কিন্তু আমার বোন সাহায্য করেছে, আমার পক্ষে এত কিছু একসাথে করা সম্ভব ছিল না, তো যেহেতু ছিল আর বিশেষ করে আমি এগুলার আর কি জোটা উঠিয়েছি, তো এখানে আমার বোন আমাকে হেল্প করতেছে। আর এটাতে তেল লাগে বড় করে পাতলা করে বেলে রুটিটাকে, আর রেস্টে রাখলে এমনিতেই ডোটা নরম হয়ে যাবে, বেশি একটা জোর লাগবে না বেলতে। তো এখানে হচ্ছে পাতলা করে বেলে একদম কতটা পাতলা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। একটা ছুরি নিয়ে তারপর আমি হচ্ছে একটু একে একে দেব, দিয়ে তারপরে এই রুটিটা একসাথে চাপিয়ে নেব, চাপিয়ে তারপর সুন্দর করে লম্বা করে তারপর হচ্ছে একদম গোল করে জিলাপির মতো পেস্ট দিয়ে দিয়ে রেখে দেবো আর একবার রেস্টের জন্য। তো রেস্টে রাখলে হচ্ছে সুন্দর করে এটা হয়ে যাবে। আর রুটিগুলা বেলে নিয়েছি, আবার চলে আসলাম আলু পরাটাতে। তো আমি ওইটা শুধু আর কিছু করতে হবে না, ওই পরাটাটা শুধু আপনারা বেলে নেবেন বাস, এতটুকুই ড্রো বানিয়ে। আর আলু পরাটার জন্য নিয়েছি ধনে পাতা কুচি, এখানে নিয়েছি গরম মশলা, আর একটু হচ্ছে শুকনো মরিচ, লবণ, আর এটা হচ্ছে গরম মশলা। তো মাংসের মশলা আর গরম মশলা নিয়েছি পেঁয়াজ, এবং বুঝতেই পারেছেন দেখে। আর এখানে নিয়েছি হচ্ছে ময়দা, তো আলু পরোটা হবে আর আলু সিদ্ধ করে একদম আলু যেভাবে আমরা ভর্তা করি সেভাবে হচ্ছে করে রেখেছি। আর নিয়েছি হচ্ছে ঘি, তো ঘিটা আলুটাতে দিলে হচ্ছে ঘিয়ের একটা ঘ্রাণ আসবে, সেজন্য আমি ঘিটা নিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, ঘি দিয়ে আর কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি সবগুলো দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলুটা ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু ধনে পাতাটা দিয়ে দেব। দিয়ে আলু পরোটাটা কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। তো এখানে হচ্ছে আলু পরোটাগুলো আমি কিভাবে সুন্দর করে ভিতরে পুরোটা দিয়ে বেলে নিলাম দেখতেই পেলেন। আর এভাবে করে হচ্ছে প্লেটের উপরে আমি এইভাবে পলিথ কেটে একদম চার কোণাচি করে দিয়ে দিলাম বিছিয়ে। তো একটা একটা করে রাখবো আর একটা করে উপরে কাগজ দিয়ে দেব। তো আপনারা চাইলে এটা এভাবে করতে পারেন।
তো এখন হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দেব, আর যখন শক্ত হয়ে যাবে তারপর হচ্ছে আমি পলিতে রাখব। তো এই হচ্ছে লাস্ট ফাইনালি লুক আমার রোল আর সমুচার, আর আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে। আর এটা ছিল পরের দিন ফ্রিজ আপ করার পরে, তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু বের করেছি। আর এখন হচ্ছে কয়েকটা বেজে দেখিয়ে দেব। তো আমার যেহেতু বেশি আর কি লাগবে না, সেই জন্য অল্প করে ভেজে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর আমি হচ্ছে এখান একটা পরোটা আগে ভেজে নেব, পরোটার পর হচ্ছে সমোচা ভেজে নেব। তো সমোচা আর রোল ভেজে নেব, আলু পরোটা এখন আর ভাজবো না। তো কীভাবে বানিয়ে নিলাম সেটা তো দেখাইলামই, আর এখন যেহেতু আমার খাওয়া হবে না, সেই জন্য আর যে সময় আমি খাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার রেগুলার নাস্তার যে ব্লগগুলো সেগুলোতে তো অবশ্যই যাবে, দেখে বুঝে নেবেন। তো এখন হচ্ছে আমি সন্ধ্যাবেলা আর কি এগুলো ভেজে নিচ্ছি একটু। তো পরোটাটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু হুইটেলের মতোই হয়েছে। আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা তেল, চাইলে এটা আপনারা তেল আর কি বেশি করে ডুবা তেলও ভাজতে পারেন, তো আমি অল্প তেলে ভাজছি। আর যাদের ওভেন আছে তারা কিন্তু এটা তেল ব্রাশ করে তারপর ওভেনে ভাজলে আরও সুন্দর হয় সমুচার কালারটা, রুলের কালারটাও কিন্তু অনেক ভালো হয়। তো এভাবে না ভেজে যাদের ওভেন আছে তারা অবশ্যই ওইটা করবেন, ব্রাশ করে চেষ্টা করবেন সমোসাগুলো করার, ফ্রাই করার। তো আমি হচ্ছে এভাবে করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমার তো ওভেন নেই সেই জন্যই এইভাবে করে নিচ্ছি। আর এভাবে করলেও যে খারাপ সেটা কিন্তু না, এভাবে করা যায়। তো সমোচাগুলো ভেজে সাইড করে তেলটা ঝরিয়ে আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আর কত সুন্দর দেখতে লাগতেছে বসে দেখেই বুঝতে পারতেছেন, আর খেতে বেশ দারুণ হয়েছে এগুলো সমোচাগুলো। তো এখন হচ্ছে সমোচাগুলো উঠিয়ে আমি দিয়ে দিলাম রোলগুলো, আর রোলগুলো ভেজে নেব এভাবে করে। তো রোলগুলো একপাট করে আমি ভেজে নিয়েছি, আর ডুবা তেলে ভাজলে আরও সুন্দর হবে কিন্তু। তারপরে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি কিন্তু একদম পারদর্শী না যে একদম পারফেক্টভাবে বানাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ব্লগে দেখা হবে, আল্লাহ হাফেজ।